150 বছর পার করল কানাডা। 15 শতকের শুরুতে ফরাসি ও ইংরেজ অভিযাত্রীরা বসবাস শুরু করলেও 1867 সালে 4টি প্রদেশ নিয়ে যাত্রা শুরু করে দেশটি। প্রতিবারের মতো এবারও 1 জুলাই কানাডা ডে হিসেবে পালন করেছে দেশটি। বিভিন্ন শহরে আয়োজন করা হয় প্যারেড, যাতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। কানাডার 150 বছর পূর্তি জন্মদিনের এই মহেন্দ্রক্ষণ স্মরণে দেশটির উইনিপেগে জাতীয় পতাকার প্রতীক লাল রঙের ম্যাপল লিফকে জীবন্ত রূপ দেন কয়েক হাজার মানুষ। এবারের আয়োজনে এটি সবচেয়ে বড় চমক। 1867 সালে স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে কানাডা। 1982 সালে প্রণীত কানাডা অ্যাক্ট অনুযায়ী জুলাইয়ের 1 তারিখকে মর্যাদা দেওয়া হয় কানাডা ডে হিসেবে। রাষ্ট্রীয় ছুটির দিনটি উদযাপনে বিভিন্ন বড় শহরে আয়োজন করা হয় কানাডা ডে প্যারেড। মন্ট্রিলে বসবাসরত প্রায় 30টি দেশের অভিবাসীরা অংশ নেন এই প্যারেডে। কানাডা বাংলাদেশ সলিডারিটির উদ্যোগে প্রতিবারের মতো এবারও বাংলাদেশিরা অংশ নেন এই আয়োজনে। বর্ণিল পোশাক ও সাজসজ্জায় তাদের সরব উপস্থিতি নজর কেড়েছে স্থানীয়দের। মেইন স্ট্রিমে ডাউনটাউনের মূল প্যারেডে অংশগ্রহণ করেছি কানাডা বাংলাদেশ সলিডারিটির ব্যানারে। মন্ট্রিলে বাঙালি কমিউনিটি, আমরা সবাই কানাডা ডে উদযাপন করছি অনেক হাসি আনন্দ নিয়ে। কানাডা আরও উন্নতি হোক, বিশ্বের দরবারে বিশ্বের দেশের মধ্যে কানাডা নেতৃত্ব দিক, এই কামনা করি। এদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার 150তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান দেশবাসীকে। বলেন, বহু ভাষা ও সংস্কৃতির যে ঐতিহ্য কানাডা শত বছর ধরে ধারণ করছে, সেটি কানাডার ভবিষ্যতের অনুপ্রেরণা। Indigenous peoples in this country have faced racism and oppression. স্মরণ করতে চাই আমাদের আদিবাসীদের, যারা শুরুতে নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সেজন্য, তবে তাদের পাথেয় করেই আগামী দিনগুলো পাড়ি দিতে চাই। দেশ গঠনে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের জন্য উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি লড়তে হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতেও। সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। লতিফুল বাড়ি, যমুনা নিউজ।